Oh my god. Did you? Hello viewers. বিয়েবাড়ির প্রতিটি কোণায় কোণায় বিনোদন যেন উড়ে উড়ে ঘুরে বেড়ায়। আর বর্তমান সময়ে অধিক পরিমাণের ক্যামেরার ব্যবহারের কারণে বিয়েবাড়িতে ঘটা বিনোদনময় ঘটনাগুলোর এক মুহূর্তও যেন ক্যামেরাবন্দী হতে বাদ পড়ে না। আর আজকের এই ভিডিওতে আমরা বিয়েবাড়িতে ঘটে যাওয়া এমনই কিছু বিনোদনময় ঘটনাকেই দেখতে চলেছি। এবং আমরা আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটিকে ব্যাপকভাবে হাসাহাসির মাধ্যমে উপভোগ করবেন। এই বিয়ের মণ্ডপে বরপক্ষ আর কনেপক্ষের মধ্যে ছোটখাটো একটা শক্তির পরীক্ষা হয়ে যায়। যদিও বাস্তবিকভাবে কনেপক্ষেরা বরপক্ষের কাছে এক সেকেন্ডও দাঁড়াতে পারেনি। এই মেয়েটি তার নিজের বান্ধবীর বিয়ে উপলক্ষে এতটাই এক্সাইটেড ছিল যে নাচতে নাচতে হাতের সাহায্যে আকাশে ওড়াউড়ির কথা চিন্তা করছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই মেয়েটির শরীরে অনেকটাই ওজন ছিল, তাই সে দুর্ভাগ্যবশত আকাশে উঠতে পারেনি। এই নতুন বউ এতটাই শক্তিশালী ছিল যে তার স্বামীকে এক ঝটকায় সে কোলে তুলে নেয়, যা ইতিহাসের পাতায় রীতিমতো একটি বিরল ঘটনা। নিজের বিয়ে নিয়ে এই বরের মনের মধ্যে ব্যাপক আনন্দ ছিল, তাই সে প্রথমত একটু হালকা পাতলা নাচার কথা চিন্তা করে। কিন্তু সবকিছু দেখে শুনে তার বউ তার সঙ্গে পাগলা ডান্স করতে শুরু করে দেয়। কথায় আছে বিয়ের প্রথম দিকে একজন স্বামী আর স্ত্রীর মধ্যে খুবই সুসম্পর্ক বজায় থাকে, কিন্তু ধীরে ধীরে বউয়ের রাগ আসমান পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এখানকার ঘটনাটি ছিল পুরোপুরি একদম উল্টো। এই নতুন বউ তার বিয়ের দিনে এতটাই রাগ নিয়েছিল যে তার মুখের এক্সপ্রেশনের দিকেই একবার ভালো করে লক্ষ্য করে দেখুন। যদিও ক্যামেরাম্যান এমন ঘটনা দেখে নিজেই ভয়ের চোটে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। নতুন বউ দেখে যখন মন ভালো হয়ে যায়, তখন কিছু কিছু লিজেন্ড বর এভাবেই তারা নাচানাচির মাধ্যমে মনের আনন্দ প্রকাশ করে। অনেক বিয়ে বাড়িতে এমনই কিছু শক্তিমত্তা সম্পন্ন দাদি শাশুড়ি থাকে, যারা অতর্কিতভাবে নাচ জামাইয়ের সঙ্গে হুড়োহুড়ি করতে লেগে পড়ে। যদিও পুরস্কার স্বরূপ তারা 500-600 টাকা গিফট দিয়ে যায়। এই উঁচু মঞ্চের উপরে এই বর আর বউয়ের বিবাহ কার্য সম্পন্ন হয়ে যায়, এবং জীবনে প্রথমবারের মতো এই বর বিয়ে করতে পেরে খুবই ফুরফুরে মেজাজে ছিল, তাই সে সিনেমাটিক স্টাইলে তার বউকে কোলে করে নিয়ে মঞ্চ থেকে নামানোর কথা ভাবছিল। কিন্তু ভাগ্য সহায় ছিল না বলে এমন একটা অপ্রত্যাশিত ঘটনা এখানে ঘটে যায়। নিজের নাতির বিয়েতে দাদাদের মনের খুশির পরিমাণ অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে যায়, যার বাস্তব উদাহরণ হচ্ছে এই দাদা ভাইয়ের ডান্স। নতুন বউয়ের পোশাকপত্র আর মেকআপের ওজন যদি বেশি পরিমাণের ভারী হয়ে যায়, তাহলে তো গুড়মুড় করে এভাবে উল্টে পড়াটাই স্বাভাবিক ব্যাপার। সিঁদুর পরার সময় এই বর তার বউয়ের এমন কাণ্ড দেখে সেখান থেকে দৌড় মেরে ভেগে যাওয়ার চেষ্টা করে। এই বর আর বউ সমুদ্রের পাশে দাঁড়িয়ে একটি প্রাকৃতিক পরিবেশে নিজেদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করার কথা আগে থেকেই ভেবেছিলেন, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এই বিয়ের অনুষ্ঠান রীতিমতো পণ্ড হতে বসেছিল। আপনার নববিবাহিত বউ যদি এমন টিকটক পাগল হয়ে থাকে, তাহলে ধরে নিন আপনার সংসারে খুব তাড়াতাড়ি লাল বাতি জ্বলবে। নয়া নয়া প্রেম হয় এই বরের সাজসজ্জার পরিমাণ এত বেশি ছিল যে চলার পথে সামনের দিকে কি আছে সেটাও মনে হয় সে টের পাচ্ছিল না। বিয়ে করে যৌতুক নেওয়া একটা শাস্তিযোগ্য অপরাধ,
যদিও জেনে শুনে অনেক মানুষ এই নিন্দনীয় কাজটি করে থাকে, ঠিক সেই সকল মানুষের জন্য এবারের ঘটনাটি অনেক বেশি শিক্ষণীয়। এখানে বিয়ে করতে এসে বরপক্ষ কনেপক্ষের কাছে মোটা অঙ্কের যৌতুক চায়, যার ফলে বরপক্ষকে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। এমন হোমরা চোমরা বরের সঙ্গে আপনার কোন বান্ধবীকে সবচাইতে ভালো মানাবে কমেন্ট বক্সে তার নাম লিখে দিন। সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন বর আর বউকে এভাবেই দ্রোণের সাহায্যে মালা সরবরাহ করা হচ্ছিল, যা রীতিমতো একটি যুগান্তকারী পদক্ষেপ। এই নতুন বউ তার বিয়ের দিনে এতটাই খুশি ছিলেন যে স্বামীর বাড়িতে যাওয়ার সময় সে নিজেই কার ড্রাইভ করতে শুরু করে দেন। ছেলে যখন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ফেরে তখন মায়েদের মনের মধ্যে খুশির শেষ থাকে না। এই আন্টিও তার ছেলের বিয়েতে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন যে স্মৃতির কথা এই নতুন বউ কোনোদিন ভুলতে পারবে না। নতুন বরের যদি এমন একটা দুষ্টু মিষ্টি কিউট শালি থাকে তাহলে আর সেই বরের কোনো বিনোদনের অভাব হওয়ার কথা নয়। নতুন বউকে সাথে নিয়ে এই বর জেতালে নাচ করতেছিল, তা দেখে নতুন বউ রীতিমতো চমকে উঠেছিল, কারণ ডান্স করতে করতে তিনি ভুলেই গিয়েছিলেন যে লুঙ্গিটি কোনোভাবেই তার কোমরের সঙ্গে আটকা ছিল, যা আর একটু লাপাচাপা করলেই খুলে পড়ত। কোনে লোক কহাঁ সে আতে জানি না। এই নতুন বর যাতে মিষ্টি খেতে না পারে তাই তার শালা শালিরা এভাবেই প্রতিরোধ গড়ে তুলেছিল। পানির বোতলের মুখ খোলার এমন অঙ্গভঙ্গি দেখে এই নতুন বউ তার বরের অতীত জীবন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছিল। নতুন বর আর বউয়ের মালা পরানোর সময় এখানে রীতিমতো একটা ছোটখাটো হট্টগোল বেঁধে যায়। নিজের প্রাক্তন প্রেমিকের বিয়ের দাওয়াত পেয়ে সেখানে গিয়ে এই মেয়েটি মনের আনন্দে এভাবেই ডান্স করছিল। আপনার যদি একটি সরকারি চাকরি থাকে তাহলে আপনার বয়স যতই বেশি হোক না কেন, তবুও আপনি একটি সুন্দরী কম বয়সী মেয়েকে বিয়ে করতে পারবেন। প্রমাণস্বরূপ এই বরের জীবনেও একই ঘটনা ঘটেছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।